प्रिय शिक्षार्थीबृंद অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করছি ভালো আছো তোমরা। আমি মনোবিজ্ঞানের রোকেয়া ম্যাডাম তোমাদের সাথে কথা বলছি। আজ আমি ডিগ্রি পাস প্রথম বর্ষের ছাত্রীদের জন্য মনোবিজ্ঞানের প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের সংবেদন ও প্রত্যক্ষণ বিষয়ে পরীক্ষার জন্য আসার সম্ভাব্য সংক্ষিপ্ত প্রশ্নাবলী ও তার উত্তর সম্পর্কে আলোচনা করব। এক নং প্রশ্ন, সংবেদন কি? কোন পার্থিব উদ্দীপক ইন্দ্রিয় কোষে আঘাত করার ফলে যে সরল অনুভূতির সৃষ্টি হয় তাকেই বলে সংবেদন। দুই নং প্রশ্ন, সংবেদনের ইংরেজি প্রতিশব্দ কি? সংবেদনের ইংরেজি প্রতিশব্দ হল সেন্সেশন। সে বুঝতে পারে, কাউকে চিমটি কাটলে যদি সে বুঝতে পারে তাহলে সেটাই হবে সেন্সেশন। সংবেদন ব্যতীত আমরা কি জানতে পারি? না। সংবেদন ব্যতীত আমরা বাইরের জগৎ সম্পর্কে জানতে পারি না। চার নং প্রশ্ন, মনোবিজ্ঞানী ওয়েবার কোন দেশের মনোবিজ্ঞানী? মনোবিজ্ঞানী ওয়েবার জার্মানির মনোবিজ্ঞানী। পাঁচ নং প্রশ্ন, প্রত্যক্ষণের কেন্দ্রবিন্দু কি? প্রত্যক্ষণের কেন্দ্রবিন্দু হল সংবেদন। ছয় নং প্রশ্ন, প্রত্যক্ষণ কি? যে প্রক্রিয়া ব্যক্তি তার পরিবেশের বিভিন্ন বস্তু বা ঘটনা সম্বন্ধে সজাগ হয় এবং অভিজ্ঞতা লাভ করে তাকেই প্রত্যক্ষণ বলে। সাত নং প্রশ্ন, প্রত্যক্ষণ ক্রিয়ার মূল উপাদানটির নাম কি? প্রত্যক্ষণ ক্রিয়ার মূল উপাদানটির নাম হচ্ছে সংগঠন প্রবণতা। আট নং প্রশ্ন, প্রত্যক্ষণের প্রধান কাজ কোনটি? প্রত্যক্ষণের প্রধান কাজ হচ্ছে নির্বাচন। নয় নং প্রশ্ন, প্রত্যক্ষণীয় সংগঠনের কয়টি দিক রয়েছে? প্রত্যক্ষণীয় সংগঠনের দুটি দিক রয়েছে। দশ নং প্রশ্ন, গভীরতা প্রত্যক্ষণের কারণ কি? গভীরতা প্রত্যক্ষণের কারণ হচ্ছে আপেক্ষিক উজ্জ্বলতা। এগারো নং প্রশ্ন, প্রত্যক্ষণের লক্ষ্যকৃত উদ্দীপককে কি বলে? প্রত্যক্ষণের লক্ষ্যকৃত উদ্দীপককে ফিগার বা চিত্র বলে। বারো নম্বর, অধ্যাস কয় ধরনের হতে পারে? অধ্যাস চার ধরনের হতে পারে। তেরো নম্বর প্রশ্ন, অধ্যাস কি? উপস্থিত উদ্দীপককে সঠিকভাবে না দেখে ভুলভাবে দেখাকে বলা হয় ভ্রান্ত প্রত্যক্ষণ। যেমন আমরা দড়িকে সাপ বলে ভুল মনে করতে পারি, অন্ধকার যাত্রা। চোদ্দ নং, সংবেদন কিসের মাধ্যমে সৃষ্টি হয়? সংবেদন ইন্দ্রিয় গ্রাহ্য উদ্দীপনার মাধ্যমে সৃষ্টি হয়।